হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি কলকাতা। তো আজকে আমরা ঠিক করলাম, চলো তোমাদের সাথে আজকে আমাদের বর্ধমান থেকে কলকাতা যাওয়ার জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রায় বিকাল হতে গেছে, এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে। আসলে এত লেট করে বেরোচ্ছি কারণ দুটো কারণ আছে। প্রথম কথা, বৃষ্টি হচ্ছিলো, আর দ্বিতীয়ত বাবা আমার বাইকটা নিয়ে গেছে বর্ধমান অফিসে। তো বাবার অফিস থেকে কাজ হয়ে গেছে, ফোন করেছিলাম বাবা আসছে। তো আমি আলিস তো রেডি হয়ে নিচে চলে গেছে, আমার এখন রেডি হওয়া হয়নি। আমি নিচে গিয়ে শার্টটা চেঞ্জ করব, তারপর বাবা আসার পর বেরোবো। চলো তখন বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে একটু বৃষ্টি হচ্ছে, যে আমরা 100 মিটার আর একটু সরে চলে যাচ্ছি সেখানে বৃষ্টি নেই। তো আমরা উই ডিসাইডেড কি আমরা আর কোথাও দাঁড়াবো না, তাই তো? একবারে মানে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ডান। রাস্তায় দেখতেই পেলে কি বৃষ্টি, এতক্ষণ বৃষ্টিকে অবজ্ঞা করছিলাম, তো বৃষ্টি দেখিয়ে দিল যে ও বৃষ্টি কি চিজ। তো এবার পুরোপুরি ভিজে গেছি বৃষ্টির জলে, আর এমন রাস্তা, অপোজিট লেনে 100 মিটার অন্তত পেট্রোল পাম্প, আর এইখানে এই লেনটাতে সেই ফার্স্টে মশা গ্রামে পেট্রোল পাম্প, তারপর এইখানে পেট্রোল পাম্প, মানে গোটা বৃষ্টিটার মধ্যে কোথাও দাঁড়াবো তারও উপায় নেই, বা কোনো শেড নেই, কিচ্ছু নেই। আর আমার জামাটা পুরোপুরি ভিজে গেছিলো। তো আমার এমনিতেই ঠান্ডা হালকা লেগে আছে, সর্দি হালকা লেগে আছে, তো ওই জন্য আলিশা বলে জামাটা চেঞ্জ করে নাও। ব্যাগ থেকে একটা জামা বের করে দিলেও চেঞ্জ করে নিলাম আমি। তো ও তো ভিজেছে হালকা, কিন্তু ওর তো চেঞ্জ করার কোনো স্কোপ নেই এখানে। তো চলো যাওয়া যাক, একটু ফ্রেশ হয়ে নিলাম। চোখে পুকে পুরো মানে ধুলোয় ভর্তি হয়ে গেছিলো, তার উপর তোমার হেলমেটের কাছে বৃষ্টির মধ্যে যত বৃষ্টি পড়ছে আমার ভেতরে নিঃশ্বাসে না, হেলমেটের ভেতরটা পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে, তার ফলে কিছু দেখতে পাচ্ছি না। আর লরির টায়ারের বৃষ্টির মানে জল পড়ছে, তার উপর টায়ারের উপর দিয়ে বৃষ্টির জলগুলো ছেটকাচ্ছে, আরও কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। সম্পূর্ণটা আমি করে এসেছি হাই রিস্ক নিয়ে, এতটা এলাম আর সম্পূর্ণটা এসেছি পুরো লাইটের মানে দেখে, পুরো লাইটের ওপর আইডিয়া করে এসেছি পুরো গাড়িটাকে নিয়ে। আমাকে নিয়ে কোনো ভয় নেই, কারণ আমার আরও বেশি রাস্তায় বেরোলে আলিশাকে নিয়ে আরও বেশি টেনশন হয়, কারণ পেছনে আলিশা থাকে বলে। তো চলো এখন মোটামুটি ঠিকঠাক ফ্রেশ হয়ে নিয়েছি, ও একটু ফ্রেশ হলো, চলো সামনে ডান্টিনে যখন দাঁড়াবো তখন তোমার সাথে কথা বলছি। গেছিলো
বৃষ্টি ভেজার কারণে আর সামনে এগায়নি, তখনই বৃষ্টি হয়েছে, সামনে একটা ধাবা দেখতে পেয়েছি, ধাবা দেখতে বুদ্ধুকে পড়েছি। আমি আলিশা দুজনে আলিশা একটু বাইরে গেছে বৃষ্টিতে পৌঁছে নিয়ে সেটা দেখতে, আর এখানে বাবা সিঙ্গাড়া ব্যাগের মতো ভরে দিয়েছিলো বর্ধমান থেকে এনে, সিঙ্গাড়াটা ভরে খাচ্ছে এখন, আলিশাও খাচ্ছে, আর এখানে চা বললাম সিঙ্গাড়া চাটা খাই, ততক্ষণ বৃষ্টি থামো, তারপর আবার স্টার্ট করবো যাওয়া, কি তোমার সাথে আবার যেখানে থামবো সেখানে দেখা হবে। তোমরা এইরকম একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, আপাতত বৃষ্টি থেমে গেছে, চারিদিক অন্ধকার, শুধু গাড়ি আর গাড়ি ছাড়া কিছু দেখতে পাচ্ছে না, যে একজন দাঁড়িয়ে রয়েছে। চলো বৃষ্টি আপাতত থেমেছে, তো দেখা যাক কতটা এগোতে পারে, আবার গিয়ে কোথায় বৃষ্টির মুখোমুখি হতো। দাঁড়িয়েছিলাম, ডান পর্যন্ত দাঁড়িয়ে চাটা খেলাম, তখন আর ক্লিপ নিইনি কারণ এত লরি যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ। তো চলো এখন আমরা যাবো, বাড়ি যাবো না, এখন আমরা হচ্ছে হিনামার বাড়ি যাবো। এই যে ও স্টার্ট দিচ্ছে বাইকে, হিনামার বাড়ি যাবো, ওখানে একটু কাজ আছে, কাজ ছেড়ে বাড়ি যাবো, চলো যাওয়া যাক। এসেছি, একটু কাজ ছিল, কাজটা সেরে নিই আগে, তারপর যাওয়ার হবে, চলে এসেছি, চল আগে কাজটা সেরে নিই। হয়ে গেছে যেটা ছিল, এবার সোজা বাড়ি যাচ্ছি, সত্যি কথা বলতে আর পাচ্ছি না, এবার একটু বাড়ি চালাচ্ছি, তো চলো বাড়ি যাওয়া যাক। আসলাম, ওপরে যাওয়া যাক। বাড়ি ফিরে এসে ফ্রেশ হওয়া প্রায় ডান, প্রায় কেন অলমোস্ট ফ্রেশ হয়েই গেছি। তো এখানে বাড়িতে এসে দেখছি যে কালকে যেহেতু টম্পুর বার্থডে, টম্পু বলতে এঞ্জেল, তো ওর যেহেতু বার্থডে, বাড়িতে এসে দেখি এখানে মা কেক বানাচ্ছে, তো ভাবলাম কেক বানানোটা একটু তোমার সাথে শেয়ার করি, তার জন্য তোমার দেখাই। এই যে এখানে কেক বানানো চলছে প্রিপারেশন, এইটা একটা কেক হয়েছে ছোট্ট মতো, ছোট্ট কেন ভালোই বলো, এত সফট না কি বলবো, প্রচুর সফট হয়েছে কেকটা, ট্রাই করলাম। আর এখানে চলছে চকলেট ক্রিম রেডি করা, এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে উপরে হোয়াইট ক্রিম রেডি হচ্ছে, এটা হোয়াইট ক্রিম রেডি হচ্ছে, আর পুরোটা আমার মা বানিয়েছে, পুরোটা মা বানাচ্ছে এখানে, অল ক্রেডিট গোজ টু মা। তো চলো কেক বানানো হয়ে যাক, কালকে ফাইনাল কেকটা কালকে তোমাদের দেখাবো ব্লগেতে। তো আজকে একটা লং বাইক জার্নি হলো, লংয়ের চেয়ে সবচেয়ে বড়ো কথা আজকে রাস্তায় ভিজে গেছি, তারপরে ডানকুনি থেকে বাড়ি পর্যন্ত পুরো রাস্তাটা জ্যাম, ওইটুকু রাস্তা আধ ঘন্টা রাস্তা, আসতে গিয়ে প্রায় দেড় ঘন্টা টাইম লেগে গেছে আমাদের। তো আজকে প্রচণ্ড টায়ার্ড, আর আমি তো বৃষ্টির মধ্যে জামা চেঞ্জ করেছিলাম বলে আমার কিচ্ছু হয়নি, বাট আলি স্যার হালকা হালকা সর্দি লাগছে মনে হচ্ছে, ওর নাক টাক জল ঝরছে, তারপর আরও যেসব সিমটমসগুলো হয় সেগুলো দেখা যাচ্ছে। তো আসার পথে আমি ওষুধ কিনে দিয়েছি, তো দেখা যাক কালকে কী হয়, কালকে এঞ্জেলের বার্থডেতে ও কি সুস্থ হয়ে থাকতে পারে না কীভাবে থাকে কালকেই দেখা যাক। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, প্রচুর 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 শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা প্রেস করে রেখো আমাদের ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা।